বং সিনেমাটিক আয়োজিত মাতৃ রূপেণ শারদ সম্মানে সেরা ভাবনা পুরস্কারে পুরস্কৃত হল সন্তোষপুর ত্রিকোণ পার্ক। আসনের বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ, রিপোর্ট আমাদের টিভি। এবছর তোমাদের বিষয় ভাবনা যে অভিনবত্ব, সেটা অন্যান্য বছর থেকে একটু হলেও আলাদা। তো এই বিষয় ভাবনাটাকে তোমরা কেনই বা দিলে, বা এর পিছনের কারণটা? প্রত্যেকটা জিনিসেরই এক একটা স্টেপ আছে, বা আমরা সেটাকে গ্রো করি জিনিসটাকে। এই প্রত্যেকটা স্টেপ দিয়ে আমরা বোঝাচ্ছি একটা লাইফের এক একটা ধাম হিসাবে বিভিন্ন ভাবে সেটাকে বলা যায়। যেমন স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় আমরা যেরকম একটা 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 করে স্টেপ এগিয়ে আমরা উপরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেটাকেই আমরা সোপানের মাধ্যমে। আর এই যে আমাদের দুর্গাপূজা, মানে তো ওয়ার্ল্ড ইনট্যাঞ্জেবল হেরিটেজ ফর ম্যানকাইন্ড, সেখানে আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, মানুষের সেবায় থাকার চেষ্টা। সারা বছর তোমাদের এই যে ভাবনা চিন্তা মানুষকে নিয়ে চলার, সেটার আইডিয়াটা যদি আমাদেরকে একটু জানাও। আমরা সারা বছর আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা সারা বছর চলে। আমাদের এই পুজো শেষ হওয়া মাত্রই আমরা পরের বছর পুজোর ভাবনা অনুযায়ী রক্তদান শিবির বলুন, তারপরে যে কোনো এখন রিসেন্টলি ডেঙ্গু নিয়ে যা হচ্ছে সেই নিয়ে আমরা চারিদিকে অ্যাওয়ারনেস দিয়েছি। তো এই করেই আমাদের সারাটা বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে সবকিছুকে নিয়ে আমাদের কেটে। শারদীয়াতে মানুষের মধ্যে একটা আলাদা আনন্দ থাকে এবং সবাই ঠাকুর দেখতে বেরোয় এবং মনে অনেক ভাবনা থাকে। তো যারা ঠাকুর দেখতে বেরিয়েছেন এবং আপনাদের মণ্ডপে আসছেন এবং আরও আসতে চাইছেন, সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? সকল পুণ্যার্থীদের আপনারা সকলে আপনারা দর্শন করুন, এছাড়াও আপনারা যদি বাইপাস থেকে আসেন সন্তোষপুর ত্রিকোণ পার্ক, এছাড়াও আমরা যদি সুকান্তপুর ব্রিজের ওখান থেকে আসতে চান আমাদের যাদবপুর হয়ে। আশা করছি তারা এসে আমাদের এই ক্রিয়েশনটাকে দেখবে। বং সিনেমেটিক্স আয়োজিত মাতৃ রূপেণ শারদ সম্মান, আমরা চলে এসেছি সরাসরি সন্তোষপুর লেক পল্লী শারদ ত্রিকোণ পার্ক, সন্তোষপুর ত্রিকোণ পার্ক শারদীয় দুর্গোৎসবে। বিষয় ভাবনার শ্রেষ্ঠতায় যারা পেয়ে যাচ্ছে আমাদের তরফ থেকে এই শিরোপা। দক্ষিণ কলকাতা শারদীয় দুর্গোৎসব বললেই যে কটি পুজোর কথা মনে পড়ে, তার মধ্যে ওনাদের পুজো একটি অন্যতম। অসাধারণ পরিবেশ, পরিমণ্ডল এবং তারই সাথে সাথে সাদুর্য রেখে দেবী প্রতিমা, সমস্ত কিছু মিলিয়ে কলকাতা দুর্গাপূজার মানচিত্রে এবছর একটি অন্যতম দায়িত্বপূর্ণ পরিবেশনার মাধ্যমে ওনারা কিন্তু সকলের মন জয় করে নিয়েছেন। এবার মাতৃ রূপেণ শারদ সম্মানের তরফ থেকে ওদের হাতে আমরা তুলে দিচ্ছি বিজয়ী শিরোপা, এবং তার সাথে সাথে আমাদের সাথে থাকছে আমাদের মানপত্রটি। আর যারা রয়েছেন, আমি অনুরোধ করবো আমাদের মেম্বারদেরকে সকলে মিলে একবার থ্রি চিয়ার ফর ত্রিকোণ পার্ক, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার ফর ত্রিকোণ পার্ক, হিপ হিপ হুররে, থ্রি চিয়ার ফর ত্রিকোণ পার্ক, হিপ হিপ হুররে।